মাহে রমজানে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত ইতিকাফ। রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন, সাহাবায়ে কেরামও ইতিকাফ করতেন। ইতিকাফ আরবি শব্দ, শাব্দিক অর্থ অবস্থান করা। শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় পুরুষের জন্য নিয়তসহ এমন মসজিদে অবস্থান করা যেখানে পাঁচ ওয়াক্ত নামাজের জামাত অনুষ্ঠিত হয়, আর মহিলাদের রমজান মাসের শেষ দশ দিনের জন্য ইতিকাফ হল নিয়তসহ ঘরের ভেতর নামাজের জন্য নির্দিষ্ট কোনো স্থানে অবস্থান করা। ইতিকাফের মাধ্যমে মুসলমানগণ আল্লাহর জিকির ও ইবাদতের মাধ্যমে শবে কদর তালাশ করে। সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত কামনা করে বিশেষ দোয়া করে থাকে। সাধারণত পুরুষদের মসজিদে ইতিকাফ করতে হয়, মহিলাগণ নির্দিষ্ট ঘরে বা নির্ধারিত কক্ষে ইতিকাফ করবেন। প্রাকৃতিক প্রয়োজন ও একান্ত বিশেষ জরুরি ছাড়া ওই ঘর বা কক্ষ থেকে বের হবেন না। অজু ইস্তেনজা বা পাক পবিত্রতার জন্য বাইরে বের হলে কারো সাথে কথা বলবেন না বা সালাম দেবেন না। কেউ সালাম দিলে তার জবাবও দেবেন না। তবে দরকার হলে ওই কক্ষের ভেতর থেকে বাইরের কাউকে ডাকতে পারবেন এবং কেউ ভেতরে এলে তার সঙ্গে কথা বলতে পারবেন। ইতিকাফ কক্ষে এমন কেউ অবস্থান করতে পারবেন যারা ইতিকাফ করছেন না। ইতিকাফ কক্ষটি যদি শয়ন কক্ষ হয় এবং একই কক্ষে বা একই বিছানায় অন্য যে কেউ অবস্থান করেন তাতেও কোনো ক্ষতি নেই, এমনকি স্বামীও পাশে থাকতে পারবেন। তবে স্বামী স্ত্রী সুলভ আচরণ ইতিকাফ নিষিদ্ধ, এর দ্বারা ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। ইতিকাফের সময় ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন। সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, আর তোমরা স্ত্রীদের সাথে ঘনিষ্ঠ হয়ো না, যখন তোমরা ইতিকাফরত থাকবে মসজিদে বা নির্দিষ্ট স্থানে। ইতিকাফ অবস্থায় ইতিকাফকারী ফরজ ইবাদতের বাইরে কোনো নফল ইবাদত না করলেও ইতিকাফের সওয়াব পাবেন। তবে অতিরিক্ত নফল ইবাদত করলে আরও বেশি ফজিলতের অধিকারী হবেন। ইতিকাফ অবস্থায় এমন সব কথা বলা ও কাজ করা বৈধ যাতে কোনো গুনাহ নেই। প্রয়োজনীয় সাংসারিক কথা বলতেও কোনো নিষেধ নেই, তবে অহেতুক অনর্থক কথা বলা যাবে না। ইতিকাফ করা সুন্নাত, সকলের পক্ষ থেকে একজন আদায় করলে এই সুন্নাত আদায় হয়ে যাবে, আর একজনও না করলে মহল্লার সবাই গুনাহগার হবে। রমজানের শেষ দশক তথা ২০ রমজান সূর্যাস্তের পূর্ব থেকে ঈদের চাঁদ তথা শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়া বা ৩০ রমজান পূর্ণ হয়ে ওই দিন সূর্যাস্ত পর্যন্ত ইতিকাফ করা সুন্নাত। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাহে রমজানের শেষ দশ দিন ইতিকাফ করবে সে যেন দুটি হজ ও দুটি ওমরা করেছে। ইতিকাফের জন্য নিয়ত করা ইতিকাফের শর্ত, বিনা নিয়তে ইতিকাফ করলে সহি হবে না। এমন মসজিদে ইতিকাফ করা উচিত যেখানে নামাজের জামাত হয়। ইতিকাফের জন্য সর্বশ্রেষ্ঠ স্থান হল মসজিদুল হারাম, এরপর মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর বাইতুল মুকাদ্দাস, তারপর জামে মসজিদ এবং এরপর যে মসজিদে মুসল্লির সংখ্যা বেশি। মহান আল্লাহ আমাদের সঠিকভাবে ইতিকাফ করার তৌফিক দান করুন। আমিন।